আপনি যে দরজাটা খুলবেন আমি সে আশা করি। আমি এখানে আসছি আসলে ওই আমার যে একজন বড় ভাই আছে মুরব্বী, 45 বছর বয়সী, তার সম্পর্কে। আমি বুঝতে পেরেছি, ওই 45 বছর লোকের সাথে যেতে আমার বিয়েটা হয়, আপনি কি সেজন্য সাফাই গাইতে আসছেন? অসম্ভব, আমি সাফাই গাইতে আসিনি, আমি আসলে বদনাম না, মানে আসলে আমি সত্যি কথা বলতে আসছি, যেটা একটু বদনামের মতোই শোনাবে। সে যে কুয়েতে থাকতো 3 বছর যাবত সে ওখানে টানা চুরি করছে, এটা আপনি জানেন? হ্যাঁ জানেন না? সে যে চুরি করতে গিয়ে ধরা পড়ছে সেটা আপনি জানেন? জানেন না? সে যে চুরি করতে, আরে বাকি কথা আমরা ভিতরেই বলি না। আসেন, এক্সকিউজ মি, এদিকে দাঁড়ান, আপনি এদিকে দাঁড়িয়ে। না ভিতরে তো চলেই আসছি একটু। আসলে সে একটা চোর, তার পুরো বংশই একটা চোরের বংশ। সে ওইখানে চুরি করতে গিয়ে ধরা পড়ছে, পারলে তার হাত কেটে দেয়, কিন্তু না, তাকে দেশে পাঠিয়ে দিয়েছে। তার ভাগ্য অনেক ভালো, কিন্তু তারপরও সে সোজা হয় নাই। সে আপনার দিকে চোখ দিল কি করে? হ্যাঁ, আপনার মতো একটা তরুণী সে প্রেম করবে আমার মতো একজন তরুণের সাথে? আপনি নাম্বারটা দেন আপনার ওই, আমি বাকি কথা ফোনে বলতাম। এখানে আমার সব কিছু কেমনে মানে এইভাবে বলি বল। আমার নাম্বার দিব? ফোন নাম্বারটা দেন আপনি। 7 কেন কেন বলবো না? ওই ছেলেকে কে নিয়ে আসছিল? তোমরাই তো সাথে আসছিল। দেখেন আমি দালাল না, আমার বড় ভাই দালাল। এই আঙ্কুল তোর কথা বলো, একদম চর মেরে কান সোজা করে দেবো। সরি আমার চর মারে না। তুই এই বেয়াদবের সাথে কথা বললি কেন? বাবা ও বেয়াদব না, মানে এসেছিল এমনি, নাম্বার দিলে কি হয় বাবা? কিরে ফোন দিছিস কেন? তুমি আজকে কাজটা ঠিক করছো? কোন কাজটা? তুমি কোত্থেকে একটা ছোট লোক ধরে নিয়ে আসা, তোমার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করা দিলা, পরিচয় করা তারপরে যা তা আমারে ওর সামনে তুমি অপমান করলা, এই কাজটাকে তুমি ঠিক করছো? আমার বয়ফ্রেন্ড নিয়ে আর একটা কথা বলবি না। তোর কি মনে হয় তুই আমার বয়ফ্রেন্ড নিয়ে কথা বলবি আর আমি তোরে ছাইড়া দিমু? হ্যাঁ তোর দৌড়, আমার খুব ভালো করে জানা আছে তুই কি করবি কর গিয়া যা। এরপর ওই পোলারে যদি আমার চোখের সামনে আমি কোনো সময় পাই, ওর টেংরি ভাঙ্গে আমি হাতে ধরাই দিমু। তাই? আর আমি তোরে ছাইড়া দিমু না, তুই আমার বয়ফ্রেন্ডের টেংরি ভাঙা দিবি আর আমি তোরে এমনি এমনি ছাইড়া দিমু। খবরদার, তুই যদি আমার মানুষটার উপরে হাত উঠাইছস না, আমি তোর হাত কাইরা দিমু। তুই জানোস ও আমার লাইফ, আমার জান, আমি ওরে ছাড়া একটা মুহূর্ত আমি থাকতে পারি না। আর তুই 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 ওরে একটা ক্ষতি করবি আর আমি তোরে ছাইড়া দিমু না, তোরে আমি মাইরা ফালামু হারামজাদা। তুমি ওই একটা ছেলে নিয়ে তুমি কি বলতেছো? তুমি তুমি পাগল হয়ে গেছো? তোমার মাথা ঠিক আছে? তুমি ওই ওইরকম একটা ছ্যাঁচড়া একটা ছোট লোক ছেলে নিয়ে তুমি এই জানটান এগুলো বলতেছো? নিজের ছ্যাঁচড়া, এই জন্য দুনিয়ার মানুষে তোমার কাছে ছ্যাঁচড়া লাগে তাই না? ফাজিল কোথাকার, হি ইজ মাই লাইফ। তুই যদি এখন আমার জীবন নিয়ে কোনো ছিনিমিনি খেলোস, আমি তোরে যে কি করমু, তুই তোর অস্তিত্ব খুঁজে পাবি না, তুই তোর লাশ খুঁজে পাবি না, আমি তোর মাটির মধ্যে খুঁজে রাখবো হারাম দাদা। প্লিজ প্লিজ প্লিজ, তুমি 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 শোনো, মাথা ঠান্ডা করো, এগুলো বাদ দাও, আমরা আগের মতো, আগে যেরকম ছিলাম আবার আমরা আগের মতো হয়েছি। এই যে কইছিলাম না তুই একটা ছ্যাঁচড়া, কইছিলাম যে তুই একটা ছ্যাঁচড়া, দেখ ঠিকই, কিন্তু আবার সেই ব্যাবু ব্যাবু শুরু কর। শোন, সময় মতো আমি তোর মুখের উপর আমার আমার বিয়ের কার্ড আমি ছুঁড়া মারবো, তুই খালি জাস্ট ওয়েট কর। তুই আমারে যা যা করছস না, তুই ডবল শাস্তি পাবি, একদম সব কিছু রিটার্ন আসবো। আর যদি ফোন দিছস, এগুলো করো না, প্লিজ প্লিজ প্লিজ, এক লাস্ট বার, কোনো কথা না আমি সব জায়গা থেকে তোরে ব্লক করে দিতেছি। আরাম জাদা, তোর সাথে আমার দেখা হবে আমার বিয়ের কার্ডের সাথে, ওকে? বাই। প্লিজ প্লিজ প্লিজ, এক আমাকে লাচ্ছরম নাই এটা কোনো। দেখেছ কি সুন্দর ড্রেসটা, তাই না রিমি? এটা পরলে আমাকে মানাবে না? খুব মানাবে। জান তুমি কিন্তু এরকম একটা ড্রেস আমাকে বানাই। কেন না, তুমি আমার জানো না, শোনো না কি
শালিক পাত্র পাত্র রিমি, জানিস তোর জন্য এত চমৎকার একটা পাত্র আমরা পেয়েছি জানিস, ওই যে ম্যারেজ মিডিয়া জোড়া শালিক তার মাধ্যমে একটা মার্ভেলাস ফ্যান্টাস্টিক আমরা একটা পাত্র পেয়েছি। এখন যদি তুই পারমিশন দিস তাহলে আমরা কথাবার্তা আগাবো। না না, আমি কোনো পারমিশন দিচ্ছি না, কারণ এই মুহূর্তে তো আমি বিয়ে করতে চাই না। আরে আমার কত কিছু করা বাকি আছে, আমার পড়াশোনা শেষ করা বাকি আছে, আমার চাকরি করব, মানে নিজের জন্য বাড়ি গাড়ি এগুলো বানাবো, তারপরে অনেক পরে বিয়ের বিষয়। এখন কি তুমি বিয়ের কথা বলছো? না 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 না, এসব বলছিস কিরে? তুই কি ওই যে বুড়ি হয়ে গেলে তারপর বিয়ে করবি? তখন কি কেউ তোকে বিয়ে করতে চাইবে? হ্যাঁ, চাইলে চাইবে, না চাইলে না চাইবে। এখন তো আমি বিয়ে শাদী করবো না, আমি এসব চাই না। তোমরাও আমার সাথে এসব নিয়ে এখন কথা বলো না প্লিজ। আচ্ছা শোন না শোন না, তোর মানে সংকটটা কোথায়? এই লেখাপড়া তো অসুবিধা কি? আমরা তো অলরেডি মানে সিদ্ধান্ত নিয়েছি যে পাত্রকে আমরা কঠিনভাবে বলে দেব যে তুই এখনও যেহেতু ছাত্রী আছিস, লেখাপড়া তোর চলবে, বিয়ের এটাই একমাত্র শর্ত যে তোর লেখাপড়া যতদিন খুশি তুই করবি, এর মধ্যে কোনো বাধা দেওয়া যাবে। পাত্র প্রয়োজনে পাত্রকে বলবো যে আমাদের রিমি বিয়ের পরও পড়াশোনা করবে। তোমরা এখন যত যাই বলো, আমি এখন বিয়ে করব না, আমি এখন বিয়ে করতে চাই না। তো প্লিজ ফারদার, আমার সাথে বিয়ে শাদি নিয়ে কোনো রকম কোনো কথা বলতে তোমরা এসো না। রিমি রিমি, বিয়ে যখন করতেই হবে, তুই তো মেয়ে মানুষ, তো করে ফেল না, এই পাত্রটা তো ভালো আছে, বিয়ে তো করতেই হবে, নাকি তুই সারা জীবন না বিয়ে করেই থাকবি? সেটা আমার ইচ্ছা, আমি কিভাবে থাকবো আমার বিষয়, কিন্তু আমার সাথে বিয়ে নিয়ে কথা বলবো না। পাত্র কানার ব্যবস্থা করো, মানে আমার মনে হয় একবার যদি সামনাসামনি দেখে তখন ওর মনে হয়তো একটা পরিবর্তন আসতে পারে। ঠিক বলেছ, তাহলে জোড়া শালিককে বলে দিই নিয়ে আসতে। হ্যাঁ আচ্ছা বাবু, অনেক রাত হয়েছে তো, তুমি আজকে যাও। হ্যাঁ আমি তোমার সাথে আরেক মিটিং করবো, যাও। 5 মিনিট গেল না, তুমি শুধু যাও 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 করতেছো। আমি তো কষ্ট করে তোমার সাথে দেখা করতে আসলাম, আমার একটু সুখ দুঃখের কথা বলবো, কই না তুমি শুধু আমাকে বলতেছো যাও যাও যাও। তুমি আমার আসলে একটু ভালোবাসো না? কি বললা এটা? হ্যাঁ তোমার আমি ভালোবাসি না মানে কি? তোমার যদি আমি ভালো না বাসি তাহলে এত রাত আমি এখানে আসতাম বলো? তুমি আমাকে যখনই ডাকো তখনই আমি আসি না, তুমি এটা কিভাবে বললা যে আমি তোমাকে ভালোবাসি না? আচ্ছা ঠিক আছে, তুমি আমার ভালোবাসো, তাহলে এক কাজ করো, তোমার ফ্রেন্ড আছে না রাহা, ওকে ডাকো, আমরা তিনজন মিলে আড্ডা দিই একসাথে। ওই রাতে তোর রাহারে কেন লাগবে? হ্যাঁ রাহারে কেন লাগবে? তুই কি ভাবছিস? তোর মতো আমি বুঝি না, হ্যাঁ মতো আমি বুঝি না, তোর মতো ছেঁচড়া পোলার সাথে রিলেশন করে আমি তো আমার লাইফটা শেষ করে দিছি। আমার প্রত্যেকটা ফ্রেন্ড বলছিল, প্রত্যেকটা ফ্রেন্ড বলছে যে এই ছেলের সাথে, এই লম্পট ছেলের সাথে রিলেশনে যাইস না। তারপর আমি তাদের কথা না শুনে তোর সাথে রিলেশনে গেছি। তুই যে একটা ক্যারেক্টারলেস, একটা লম্পট, একটা লুইচা ছেলে তুই, বুঝছিস? আর তুই তোর সাথে আমি বেরিয়ে গেলাম রাস্তায়, আমি কী দেখি? তুই সারা খড় খালি মেয়েদের দিকে তাকাতিস, যে খারাপ মেয়ে যাক, ভালো মেয়ে যাক, কালো মেয়ে যাক, ফর্সা মেয়ে যাক, প্রত্যেকটা মেয়ের দিকে তুই তাকাতিস। তোর কি তুই কি মনে করছিস? তোর ক্যারেক্টার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তোর মতো বেয়াদ, তোর মতো একটা খারাপ একটা ছেলে আমি তো আমার লাইফে দেখি না। চুপ! তুমি আমাকে সবসময় সন্দেহ করো, কোনো কারণ ছাড়া তুমি আমাকে সন্দেহ করতেছো। আগে তো পুরো কথাটা শুনবা তুমি আমার, আমি রাহাকে কেন আসতে বলছি এখানে? আমি রাহাকে আসতে বলছি শুধুমাত্র একটা কারণে, রাহা এখানে আসলে আমাদেরকে কেউ সন্দেহ করবে না। আর এত সন্দেহ দিয়ে একটা সম্পর্ক হয় না শোনা। আর তুমি নিজেকে রাহার সাথে তুলনা করো, কই আসমান আর তুই কই জমিন? তোমার মতো সুন্দর মেয়ে দুইটা আছে বলো। হ্যাঁ আসলেই কসম মানা, আমার ময়নার এরকম বাইরে শীতের মধ্যে তুই আমি ঘুমাইতে পারবো না।
ঠান্ডা বাইরে শীতের মধ্যে ঘুমাবে কেন ময়না? ময়না এক কাজ করবে, ময়না তুমি, ময়না আর রিমি একসঙ্গে ঘুমাবে। কি তোমাকে বাবা ঠিক আছে, আমি কেন ছাগলের সাথে ঘুমাবো? আহা, ওর বাইরে কষ্ট হবে শীতের মধ্যে, তাই বলে একটা ছাগলকে নিয়ে একই ঘাটে আমি ঘুমাবো? আরে তোর কোনো চিন্তা নেই তো, ও বিছানায় নিশু করবে না, সুন্দর একটা প্লাস্টিক বিছিয়ে তারপর ওকে প্যাম্পার্স পরিয়ে তারপরে সুন্দর করে ওকে না একটা টাওয়েল দিয়ে পুরো ফুল র‍্যাপিং করে ফেলবো, যাতে হাত পা ছড়াছড়ি করতে না পারে। তারপরে একদম সুন্দর করে একটা বেবির মতো এরকম করে শুয়ে থাকবে, এরকম করে ঘুমাবে। চুপ করে রাখি, তুমিও চুপ করো, মানে ছাগলটা ওই র‍্যাপিং এর মধ্যে থাকবে না, তার দম বন্ধ হয়ে সে মারা যাবে না, কিংবা সে তার ওই র‍্যাপিং খুলে ছড়াছড়ি করবে না, আমাকে লাথালাথি করবে না, তাই না? আমার রুমে তোমরা কেউ আসবা না। এখন কি হবে, ওর তো অনেক শীত লাগবে। ভাবি ভাবি গো, আমার সত্যি সত্যি ওকে আমার সন্তান মনে হয়, ওর জন্য আমি ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। এখন তুমি ওকে গিয়ে টেক কেয়ার করো। ভাবি তাইলে একটু দরজাটা খুলে দেন, আমার একটু ওরে না দেখতে ভালো লাগতেছে। অবশ্যই, তুমি সারা রাত ওর কাছে থাকবে, তা না হলে কিন্তু আমি তোমার প্রতি মাইন্ড করব ভীষণ। আমার ময়নার যেন কোনো কষ্ট না হয়, ওকে? হ্যাঁ, আমি কালকে ওর জন্য একটা প্লাস্টিক, একটা ড্রাইভার, একটা সুন্দর বড় টাওয়েল সব কিছু কিনব, ওকে? তুমি না বললা যে 2 লাখ টাকা কি কারে দিবা, কি করবা? আমি তুমি তো বললা আমি এই জীবনে কারো টাকা দেওয়ার কথা বলি নাই। নাটক বন্ধ কর, কালকে বাজার আসবেন, বাজার আসবেন, টাকা নিয়ে যাবেন ভাই। কালকে আমার লোক আসছিল, আজকে বাদ জহুরের কথা কইছস, আবার আজকে বাদ জহুর আইলাম, কালকে বাদ জহুরের কথা কইলি, কালকে বাদ জহুর আসুম, পরশু দিনের বাদ জহুরের কথা কই, আবার পরশু দিন বাদ জহুর আসমু, তখন তরশু দিনের বাদ জহুর কথা, তরশু দিনের তারপর বাদ জহুর, এই কারণে তো আপনি কি আছে, আপনি তো জানেন কি, আপনি তো অনেক অভিজ্ঞতা। এই লাইনে আমার 20 বছর, আর এই 20 বছরে কয়টা মার্ডার করছি জানাস? কয়টা ভাই, কয়টা কয়টা কয়টা? 15টা, আর তো তিনজন রে লই আইব, 18। ভাই এটা কি বললেন ভাই, আর টাকা তো আমি দিয়ে দেবো ভাই, কালকে আসলে দিয়ে দেবো, বলছি তো ভাই। উনি উনি এক কথা মানুষ, যে বলতে দিদি দিদি আজকে ভুলে গেছে, ঠিক আছে মাইনে নিলাম, কিন্তু কালকে যেন ভুল না হয়। না ওই আবার একই কথা বলতেছেন, ভাই যান চল।
আচ্ছা আপনার কখন আসার কথা আর আপনি কখন আসলেন? ও মা, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবো, একটু সাজাগুজি করবো না? আচ্ছা ঠিক আছে চলেন। কোথায় যাচ্ছি? রেস্টুরেন্টে যাচ্ছি আমরা, সারাদিন আজকে খাওয়া দাওয়া করবো, ঘুরবো ফিরবো। চলেন চলেন। জিনা, আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। আপনার গার্লফ্রেন্ডের সাথে আমি দেখা করবো? জিনা, আপনার ওই গার্লফ্রেন্ডের সাথে আমি দেখা করতে যেতে পারবো না, উনি খুবই খারাপ, ওনার ব্যবহার খুবই খারাপ, খ্যাত একটা, খিটখিটে মেজাজ, সেদিন কি করলো মনে নেই। যাবো না আমি আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। এই দেখেন, আপনাকে নিয়ে আসছি বলে আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন না, ঠিক আছে? ও কিন্তু আমার গার্লফ্রেন্ড, এটা মাথায় রাখেন। আর দেখেন, আমি আপনাকে ভাড়া করে নিয়ে আসছি, আমি আপনাকে কখন কোথায় নিয়ে যাবো সেটা আমি বুঝবো, আপনি কেন মাঝে মাঝে কাউন্টার দেন? হ্যাঁ, আর সে আমার গার্লফ্রেন্ড, আপনি তার নামে একটা উল্টাপাল্টা কথা বলবেন না। আর ওর কাছে আমি যাচ্ছি কারণ ও আমাকে বলেছে কালকে ও বিয়ে করছে। এখন আমি আপনাকে নিয়ে আমাদের বিয়ের ইনভাইটেশন কার্ড ওকে দেবো, দিয়ে বলবো আমরা আগামীকালকে বিয়ে করতে যাচ্ছি, বুঝতে পেরেছেন? এখন চলেন। ঠিক আছে বাবা, আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আমার কিছুই বলবো না, অনেক ভালো আপনার গার্লফ্রেন্ড, অনেক ভদ্র। ঠিক আছে চলেন এবার। শাড়ি? কিসের শাড়ি? ও মা, বিয়ে করতে যাচ্ছেন, দেখাবেন তো, শাড়ি লাগবে না? শাড়ি ছাড়া কোথায় যাচ্ছেন? ওকে আমরা বিয়ের ইনভাইট কার্ড দিতে যাব, কেন শাড়ি লাগবে কেন? আরে বাবু, বিয়ের ইনভাইট কার্ডের সাথে তো শাড়ি দেখানো লাগবে, যে শাড়ি কিনে আনলাম, এই যে শপিং টপিং করে আনলাম, আমরা বিয়ে করতে যাচ্ছি, না তো আপনার গার্লফ্রেন্ড বিশ্বাসই করবে না। হ্যাঁ, এটা অবশ্য আপনি ভালো বলেছেন। আচ্ছা ঠিক আছে, জান আপনি বাসা থেকে একটা বিয়ের শাড়ি নিয়ে আসুন। আরে আমার বাসা তো কোনো বিয়ের শাড়ি নাই। কোথায় পাবো বিয়ের শাড়ি? আপনার আপনার মায়ের বিয়ের শাড়ি নেই? না, মারও বিয়ের শাড়ি নেই। ও তাহলে তো সমস্যা, আমারও তো শাড়ি নেই। আচ্ছা দেখেন না, আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে শাড়ি আনা যায় কিনা? কি যে বলেন, কারোর কাছে শাড়ি নাই, একটা শাড়ি কিনে দেন নাই, এমন করছেন কেন? একটা শাড়িই তো চেয়েছি। আপনি ফাইজলামি করেন আমার সাথে? একদিন ডায়মন্ডের রিং লাগবে, একদিন শাড়ি লাগবে, একদিন ওইটা লাগবে, একদিন ওইটা লাগবে। হ্যাঁ, আমি আপনাকে পেমেন্ট দিয়ে আনছি না, আপনাকে আমি টাকা দিচ্ছি না, তারপরে কেন এইসব বাহানা করেন আপনি প্রতিদিন? ঠিক আছে, আমাকে শাড়ি দেওয়া লাগবে না, আমি আপনার সাথে যাবো না। যাক, ঠিক আছে চলেন, যাওয়ার পথে শাড়ি কিনে দিচ্ছি, আসেন। আর দাঁড়ান, আপনি আমার গার্লফ্রেন্ডের কাছে যাওয়ার পর খবরদার একটা কথা বলবেন না, কোনো চিল্লাচিল্লি করবেন না, নিজে থেকে অতিরিক্ত কোনো কিছু বলবেন না, আমি যা বলবো আপনি শুধু আমার পাশে দাঁড়িয়ে সায় দেবেন, মনে থাকবে? মাথার মধ্যে এটা ঢুকিয়ে রাখেন। শুধু সুন্দর একটা শাড়ি কিনে দিলে আমি খুশি। চলেন চলেন। সুইট আছে, বেশ কিউট। তা জোড়া শালিক ভাই, আমরা কথাবার্তা শুরু করি। স্যার, আসলে স্যার, মানে কথায় নয় কাজে বিশ্বাসী, এটা জোড়া শালিকের একটি মূলনীতি। কিন্তু স্যার, আজকে আমাকে স্যার দুটো কথা বলতেই হবে। স্যার, আমি প্রথমেই আপনাকে স্যার দেখে আমার কেন জানি মনে হচ্ছে আপনি খুবই উচ্চবংশীয় এবং একটি বনধি পরিবারের, এবং এটা সত্যি স্যার আমি বিশ্বাস করি। এবং সেই জায়গা থেকে স্যার আমি আপনাদের জন্য একেবারে স্যার একদম ঠিকঠাক সুপাত্রে স্যার সন্ধান নিয়ে আসতে পেরেছি, এবং সেই জন্য স্যার আমি নিজে স্যার আসলে গর্বিত এবং ধন্য। স্যার, এই ছেলেটি সম্পর্কে স্যার না বললেই না, যে এই ছেলে এত শিক্ষিত, মার্জিত, ভদ্র এবং এত উচ্চ বংশ, এবং খুব ছোট্টখাটো সিমসাম একটি পরিবার, এত রুচিশীল, মানে আমার জনশালিকের আজ পর্যন্ত স্যার যত পাত্র পাত্রী ম্যাম আসছে আমি এরকম আসলে পাইনি ম্যাম। কিভাবে যেন স্যার আপনাদের সঙ্গে মিলে গেলেছে স্যার, সত্যি এত চেহারাটা, মানে এত ভদ্র মানুষের চেহারা, ভীষণ কিউট, লাজুক, সুইট এন্ড স্মাইলিং ফেস। তা জোরাশালিক ভাই, সরি স্যার, রিপন হায়দার। রিপন হায়দার সাহেব, ওই আপনি তো পাত্র সম্পর্কে অনেক কিছু বললেন, কিন্তু পাত্রর মুখে একটু কথা শুনতে পারলে ভালো লাগতো। স্যার মিতভাষী, স্যার একেবারে মিতভাষী, এত পরিমিত বোধ তার কথার মধ্যে, মানে একটু লাজুক স্যার, মানে আপনার মুরব্বী মানুষ। বোবা টোবা না তো আবার? না ম্যাম, ছি ছি, মানুষের হৃদয়কে স্যার, মানে ভেতরকার দিকটাকে প্রকাশিত করে, এত সুন্দর। হ্যাঁ, এই যে প্যাস্ত লাগেছে, প্যাস্ত শোনাইবে কিনা? আরে আমি শুনাবো, আমি 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 এই কার্ডটা দেওয়ার জন্যই এখানে আসছি। আপু অবশ্যই আসবেন, কিন্তু 101টা আইটেম থাকবে, আপনি যে কোনো আইটেম ইচ্ছা মতো খেতে পারবেন। এই ছেলে, তুমি এখানে কেন? তুই কি, হ্যাঁ
আমি নানু হচ্ছি, তুমি নানা হচ্ছ, গ্র্যান্ডপা গ্র্যান্ডমা। মানে কি হবে না?